ওমানে ইদানিং আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বৈদ্যুতিক কেবল চুরির ঘটনা, আর এর সাথে জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশী ও পাকিস্তানি নাগরিক। গত সপ্তাহে রাজধানী মাস্কাটের বিভিন্ন অঞ্চল থেকে কেবল চুরির একাধিক খবর পাওয়া গেছে। সম্প্রতি দেশটির সাহাম অঞ্চলে বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এর সাথে জড়িত আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওমানের রয়্যাল পুলিশ। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর আলবাতিনা প্রদেশের পুলিশ কমান্ড সাহাম নগরীর একটি খুঁটি থেকে ভাঙচুর এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগে দুই নাগরিককে গ্রেপ্তার করে তাদের সাথে থাকা তৃতীয় জনের বৈদ্যুতিক শকে মৃত্যু হয়, অপর একজন শকে গুরুতর আহত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে পুলিশ। এদিকে সাম্প্রতিক সময়ে ওমানের একাধিক স্থান থেকে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল ট্রাস্ক পুলিশ কমান্ড এবং পুলিশ ডগ ইউনিট। ওমানে খোঁজ নিয়ে জানা গেছে পিডিও এরিয়াতে এই কেবল চুরির ঘটনা বেশি ঘটে থাকে, বিশেষ করে তামরিদ, হাইমা ও মারমুল অঞ্চলে এই ঘটনা বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও দেশটির সানাইয়া অর্থাৎ শিল্পাঞ্চলগুলোতেও এ ধরনের অপরাধ বেশি লক্ষ্য করা গেছে। এসব কর্মকাণ্ডে জড়িত এমন দুজন নাম না প্রকাশের শর্তে প্রবাস টাইমকে বলেন, এক রাতের কেবল চুরির আয় দিয়ে এক মাস চলা যায়, তবে বর্তমানে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে আগের মতো সেই সুযোগ আর মিলছে না। একই সাথে জড়িতদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে কঠোর আইনানুগ ব্যবস্থা। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।